হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব গ্রীষ্মকালের একটা ইম্পর্টেন্স জিনিস, মানে ইম্পর্টেন্স একটা টপিক নিয়ে, সমস্যার টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ঘামাচি। ভীষণ ইম্পর্টেন্স একটা টপিক এটা, তাই না? ঘামাচি গ্রীষ্মকালে মানে প্রত্যেকে কম বেশি, এমনকি ছোটদেরও এই ঘামাচি সমস্যা গ্রীষ্মকালে হয়ে থাকে। তো ঘরোয়া উপায়ে কিভাবে আমরা ঘামাচি যাতে না হয় সেটা আমরা করতে পারি, যে যে ট্রিটমেন্টগুলো ঘরোয়াভাবে, সেটাই আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। আমি যতটুকু জানি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমে বলবো বড়দের, তো তারপরে বলবো বাচ্চাদের। তো চলো এক এক করে সেগুলো আমি শেয়ার করে ফেলি। প্রথমেই বলি, গ্রীষ্মকালে আমাদের 3 থেকে 4 বার স্নান করা দরকার। এবার 3 বার তো একদম মিনিমাম দরকারই, 3 বার স্নান করব। এবার অনেকেরই থাকে ঠান্ডা লাগার ধাত, আমার যেমন নিজেরই আছে। তো সেই ক্ষেত্রে গায়ে জল না ঢেলে আমি বলবো যে গামছা বা টাওয়াল সেটাকে নর্মাল জলে ভিজিয়ে নিয়ে গায়ে গা মুছে নেওয়া, মানে পরিষ্কার করা, যাতে ঘামটা যে আমাদের জমে যাচ্ছে সেই ঘামটাকে শরীর থেকে মানে মুছে ফেলা। কারণ কি, এই যে ঘাম বের হচ্ছে সেই ঘামগুলো আমাদের লোমকূপের মধ্যে আটকে যায়, বা তার সাথে ধুলো বালি আটকে থাকে, আটকে যায়। তো সেই ক্ষেত্রে পরবর্তীকালে ঘামটা আর বেরোতে পারে না, আর যখন এই ঘামটা বেরোতে পারে না তখনই সেটা ঘামাচি হয়ে বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের শরীর সবসময় ক্লিন রাখতে হবে। অতএব যাদের ঠান্ডা লাগা থাক, তারা 2 থেকে 3 বার আমরা নর্মাল জলে টাওয়াল ভিজিয়ে পরিষ্কার করে নেব সারা শরীর। আর যাদের ঠান্ডা লাগার ধাত নেই, এরকম কোনো সমস্যা নেই, তারা 3 থেকে 4 বার আমরা নর্মাল জলে স্নান করব। স্নান করবো মানে ঠান্ডা ফ্রিজ থেকে জল বের করলাম, নিয়ে স্নান করে নিলাম, তা করবে না, নর্মাল জলে স্নান করবে। আর বারবার সাবান ইউজ করা দরকার নেই, শুধুই জল দেবে, শুধুই জল দেবে। হ্যাঁ, সাবান মাখলেও বারবার সাবান মাখাটা শরীরের পক্ষে ঠিক না, রুক্ষ হয়ে যায় না স্কিন। তো সেক্ষেত্রে আমরা নর্মাল জলে, প্লেন জলে স্নান করে নেব। এবার বলি যে আমরা কিন্তু আইস কিউব যেগুলো হয় আর কি, মানে ফ্রিজে আমরা যে আইস জমিয়ে রাখি, সেই আইস কোনো একটা ন্যাকড়ার মধ্যে, কাপড়ের মধ্যে, মানে সরাসরি তো আমরা শরীরের মধ্যে দিতে পারবো না, ভীষণ মানে ঠান্ডাটা নেওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা সুতির কাপড়ের মধ্যে কিছু পরিমাণে বরফের টুকরো নিয়ে, সেই টুকরোটা মানে সেই সুতির কাপড়টা বরফের টুকরো সমেত এইভাবে ধরে যেখানে যেখানে ঘামাচি হয়েছে সেই সেই জায়গায় ভালো করে আস্তে করে আলতো হাতে ঘষতে থাকবো, এবং সারা শরীরেও আমরা ঘষতে পারি। এতে আমাদের শরীর ঠান্ডা থাকবে এবং লোমকূপগুলো পরিষ্কার থাকবে। তো এটাও আমরা করতে পারি। আর যদি তোমরা কেউ চাও যে অ্যালোভেরা জেলের আইস কিউব বানাবে, তো সেই ক্ষেত্রে অ্যালোভেরাটা গাছ থেকে নিয়ে বের করে নিতে পারো, বা কেনা অ্যালোভেরাও হতে পারে। তো সেটা জলের সাথে মিক্সড করে নিয়ে বেশি পরিমাণে অ্যালোভেরা দেবে, জলটা কম দেবে। তো সেটাকেও তোমরা আইস প্যাকের মধ্যে রেখে বরফটা জমিয়ে সেই কিউব বানিয়ে নিতে পারো, মানে অ্যালোভেরার আইস কিউব বানিয়ে নিতে পারো। তো সেটাকেও আমরা একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে সেটাও আমরা গায়ের মধ্যে, মুখে, যেখানে ঘামাচি পরিমাণ বেশি হয় সেখানে, বা যেখানে যেখানে ঘামাচি হয়েছে সেখানে সেখানে আমরা সেটা লাগাতে পারি। অনেক অনেকখানি সেটা থেকে আমরা ঘামাচি থেকে আমরা মুক্তি পাবো, অনেকখানি আরামও পাবো, ঠান্ডা শরীর ঠান্ডা থাকবে। তো এটাও আমরা করতে পারি। আরও একটা জিনিস, সেটা হচ্ছে নিম পাতা। নিম পাতা ভীষণ পরিমাণে ভালো, তো আমরা বেসনটাও আমাদের ভীষণ পরিমাণে কাজে লাগবে এই ক্ষেত্রে। তো নিম পাতা পেস্ট করে বেসন তার সাথে মিশিয়ে, নিম পাতা আর বেসনের একটা পেস্ট বানিয়ে সেটা আমরা স্নান করার আধ ঘন্টা আগে লাগিয়ে নিতে পারি। তারপর আধ ঘন্টা রেখে একটু শুকিয়ে গেলে আমরা স্নান করে নিতে পারি নর্মাল জলে। তো বেসন এবং নিম পাতার পেস্ট আমরা লাগাতে পারি আমাদের ঘামাচির জন্য, এটাও কিন্তু ভীষণ উপকার ঘামাচি সারিয়ে দেওয়ার জন্য, বা ঘামাচির প্রবণতাটা কমিয়ে দেওয়ার জন্য। তো এটাও আমরা করতে পারি। আমাদের সকলের বাড়িতেই থাকে চন্দন, মানে শ্বেত চন্দন, যেটা আমাদের পুজোর কাজে প্রতিদিন ব্যবহৃত হয়। তো শ্বেত চন্দন, এমনিতেই চন্দন ভীষণ পরিমাণে ঠান্ডা, তোমরা সকলেই জানো। তো সেই চন্দন তোমরা বাড়িতে করেও নিতে পারো, যেটা ঠাকুরের সিংহাসনে থাকে সেটাতে ঘষে ঘষে করেও নিতে পারো, আবার বাজার চলতি চন্দন ডাস্ট খুব ভালো কোম্পানির কিনেও আনতে পারো। তো সেক্ষেত্রে চন্দন নিয়ে, বেশ পরিমাণ চন্দন নিয়ে, তারপর চন্দন ডাস্ট নিয়ে আর কি, তো তারপর সেটাকে গোলাপ জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবে। পেস্ট করে নিয়ে পুরো বডিতে, মুখে, যেখানে ঘামাচি হয়েছে সেখানে, আর যেখানে বেশি পরিমাণে ঘামাচি হওয়ার প্রবণতা থাকে সেই জায়গাগুলো একটু মোটা করে দেবে,
বাকি অল বডি হালকা করে চন্দন মেখে নেবে। চন্দন ভীষণ পরিমাণ ঠান্ডা, তোমার শরীরকেও ঠান্ডা রাখবে, অথচ আবার ঘামাচির প্রবণতা কমিয়ে দেবে। আর যে ঘামাচি হলেও সেটাকে মানে যে চিরবির চিরবির করে যে চুলকা সেটা হবে না, আর আস্তে আস্তে ঘামাচির হওয়ার প্রবণতাটাই চলে যাবে। তো এটাও খুব ইজি, তো এটাও কিন্তু করতে পারো। স্নান করার আগে আধ ঘন্টা আগে একটু চন্দন মেখে নিলে গোটা গায়ে, তারপরে তোমরা স্নান করে নিলে। তো এগুলো ভীষণ ইজি ইজি করতেই পারো তোমরা, এখান থেকে কিন্তু ঘামাচির প্রবণতা অনেক পরিমাণে কমে যাবে। এবার আমি একটু বসে কথা বলি তোমাদের সাথে। এবার আসি বাচ্চাদের, বাচ্চাদেরও আলাদা রকমভাবে ট্রিটমেন্ট মানে বাড়িতে আর কি, বাড়িতে কিছু করার মতো আলাদা রকমভাবে সেরকমভাবে কিছুই নেই। বাচ্চাদের সব থেকে প্রয়োজন জরুরি যেটা, সেটা হচ্ছে বাচ্চাদেরকে সবসময় একটা ঠান্ডা জায়গার মধ্যে রাখা। কিন্তু সবসময় আমাদের বাচ্চাদের ঠান্ডা জায়গায় রাখা কি সম্ভব হয় না বলো? এখন যেমন আমার বাচ্চা স্কুলে যাচ্ছে, কি করছে আমি কিছুই জানি না, সেখানে কীরকম ঠান্ডার মধ্যে থাকছে না গরম আমি কিছু জানি না, কিন্তু আমাদেরকে বাচ্চাদেরকে ছাড়তেই হয়। কিন্তু যখন বাড়িতে আসবে বা যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ একটা ঠান্ডা জায়গার মধ্যে রাখা, সবসময় ফ্যানের তলায় রাখা, বা যদি কোনো ঘরবাড়ি এসি থাকে একটু এসিটা চালিয়ে একটু নর্মাল ঠান্ডা করে নিয়ে আর কি, নর্মাল ঠান্ডা করে নিয়ে সেখানে বাচ্চাকে মানে রাখা। বাচ্চা তো ভীষণই যত্নের মানে যত্ন করতে হয় আর কি, তো সেক্ষেত্রে একটুখানি এসিটা চালিয়ে একটু মানে নর্মাল টেম্পারেচারে দিয়ে বাচ্চাকে রাখতে পারি, বা সবসময় ফ্যানের তলায় রাখতে পারি, যাতে বাচ্চা একটু কম ঘামে। ঘাম আর যদি ঘামে, আবার আমার বাচ্চা ভীষণ ঘামে, তো যদি ঘামে সবসময় ঘামটা একটা শুকনো কাপড় দিয়ে ঘামটা মুছে দিতে হবে, ঘামটা যেন গায়ের মধ্যে জমে না যায়। তাহলে সেই ঘাম জমে যাবে, তারপরে সেখানে ধুলো ময়লা বসবে, আর তারপরে পরের যে আবার গরমে যে ঘামছে সেটা যখন বেরোতে পারবে না তখনই সেখানে ঘামাচি হয়ে যাবে, তাই তো? আবার ঘামাচি অনেক সময় ফোড়ার আকারও ধারণ করে, তো সেক্ষেত্রে ঘামবে যখন বাচ্চারা তখন সেই ঘামটাকে চেপে চেপে মানে হালকা আলতো করে শুকনো কাপড় দিয়ে সবসময় চেপে চেপে বাচ্চাদের ঘাম মুছিয়ে দিতে হবে। এবার এটা করতে পারো, বাচ্চাদেরকেও আইস মানে ঘষে দিতে পারো গায়ে বা যেখানে ঘামাচি হয়। কিন্তু এই ক্ষেত্রে বাচ্চাদের ঠান্ডা লাগার ধাত হতে পারে, মানে ঠান্ডা লেগে যায়, বাচ্চারা তো এতটা নিতে পারে না, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বরফটা একদম সরাসরি না দিতে, সেক্ষেত্রে একটু ঠান্ডা জল ফ্রিজ থেকে বের করে টাওয়ালে ভিজিয়ে গাটাকে 3-4 বার মুছে দিতে হবে। বড়রা যেমন স্নান করছি 3-4 বার, বাচ্চাদের তো 3-4 বার স্নান করানো যাবে না, তো সেই ক্ষেত্রে ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল নিয়ে তার সাথে নর্মাল জল মিশিয়ে একটা বেশ ভালো একটা মানে সুন্দর যেন নিতে পারে বাচ্চা সেরকম টেম্পারেচারের একটা জল বানিয়ে নিয়ে টাওয়াল দিয়ে 3-4 বার বাচ্চাদের গা পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ, আর এমনি ঘেমে গেলে শুকনো কাপড় দিয়ে গাটা বারবার মুছিয়ে দিতে হবে। আর আমরা অ্যালোভেরাও লাগাতে পারি, এটা কিন্তু বাচ্চা বড় সকলেরই উপকার হয়। অ্যালোভেরা আইস কিউব নাই বা বানালাম, শুধুমাত্র অ্যালোভেরা নিয়ে সে বাচ্চাদের যেখানে প্রচুর পরিমাণে ঘামাচি হচ্ছে সেখানে অ্যালোভেরা দিতে পারি, বা অল বডি অ্যালোভেরা মাখিয়ে 10 মিনিট রেখে তারপর আমরা স্নান করাতে পারি বাচ্চাকে। এটা কিন্তু বড়রাও করতে পারি, অল বডি বডি অ্যালোভেরা মেখে নিয়ে 10 মিনিট ওয়েট করে আমরা স্নান করতে পারি। বড়দের ক্ষেত্রেও এটা এমন উপকার, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এটা উপকার। আরও একটা করতে পারি, সেটা হচ্ছে চন্দন। এটাও কিন্তু বাচ্চাদের জন্য যেমন বড়দের জন্য যেমন উপকারী, বাচ্চাদের জন্য উপকারী। সেটাও আমরা চন্দন গোলাপ জলের সাথে মিক্সড করে বাচ্চাদের গায়ে মাখিয়ে 10 মিনিট অপেক্ষা করে বাচ্চাদেরকে আমরা স্নান করিয়ে নিতে পারি। সেটাও যদি সম্ভব না হয়, অনেক বাচ্চা মেখে থাকতে চায় না, বাচ্চা তো সেই মেখে থাকতে চাইবে না, তো সেই ক্ষেত্রে সেটা সব থেকে সহজ সেটা হচ্ছে নিম পাতা। নিম পাতা বাজার থেকে নিয়ে আসা বা গাছ থেকে নিয়ে আসলে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপর একটা বড় পাত্রের মধ্যে সেই নিম পাতা জলের মধ্যে ফোটাতে হবে। দেখবে ফোটা ফুটতে 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 দেখবে একটা গ্রিন কালারের জুস বেরিয়ে আসছে, সেটাকে ঠান্ডা করে ছেঁকে নিয়ে এমনি নর্মাল জলের সাথে মিশিয়ে দিয়ে সেই নিম পাতার নির্যাস সমেত যে রসটা বেরো জলটা হলো সেটা নর্মাল জলের সাথে মিশিয়ে নিয়ে বাচ্চাকে স্নান করাতে পারো। সেটাও কিন্তু ভীষণভাবে উপকার পাবে বাচ্চার ঘামাচি থেকে, মানে ঘামাচি হওয়ার প্রবণতাই কমে যাবে এবং ঘামাচি হয়ে থাকলে অনেকটা আরাম পাবে বাচ্চা। তো এইটা কিন্তু খুবই সহজ, তো এটাও করতে পারো। আর একটা কথা বলবো যেটা একদম করবেই না বড় এবং বাচ্চা, যে ঘামাচি হলে সেখানে পাউডার দেওয়া। পাউডার যত বেশি পরিমাণে মাখবে তত বেশি ঘামাচি হবে, কারণ লোমকূপগুলো পাউডার মাখলে বন্ধ হয়ে যায়, বেরোতে পারে না ঘামটা, যখনই ঘামটা বেরোতে পারছে না তখনই সেটা ঘামাচি হয়। এমনকি অনেকের ঘামাচিগুলো
পরবর্তীকালে ফোঁড়ার আকার ধারণ করে, তো সেক্ষেত্রে পাউডারটা একদম ইউজ করবে না, ঘাম মুছে নেবে বারবার ভিজে গামছা দিয়ে হোক, এমনি শুকনো বাচ্চাদের ক্ষেত্রে শুকনো কাপড় দিয়ে হোক, আর তিন চারবার তো স্নান করছো আর বাচ্চাদের তো মোছাতেই হবে গা তিন থেকে চারবার, তো সেইগুলো করো, আমি যেগুলো বললাম সেই সমস্ত কিছু করো, কিন্তু পাউডার ভুলেও দেবে না। তবে যদি ভীষণ পরিমাণে ঘামাচির পরিমাণ একদম হাতের নাগালের বাইরে চলে যায়, সেক্ষেত্রে বলবো ডাক্তার দেখিয়ে নাও, ডাক্তার দেখিয়ে নিলে সেক্ষেত্রে অনেকটাই উপকার পাবে। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আমি আশা করবো আমার বন্ধুরা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও একটুখানি সতর্ক হবে এবং এগুলো করার চেষ্টা করবে, দেখবে ঘামাচি থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে এবং আরামও পাবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। নতুন যারা আবার চ্যানেলগুলো দেখছো, মানে ভিডিওগুলো দেখছো, চ্যানেলের ভিডিওগুলো দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো। তো চলো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি আমি প্রিয়মা আসছি নতুন ভিডিও সঙ্গে নিয়ে, ততক্ষণের জন্য সব সুস্থ থেকো, ভালো থেকো, চলো আজকের মতো টাটা।